ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বন্ধুরা। কলকাতা রয়্যাল উডেন ফার্নিচারের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ খাটের ভিডিও নিয়ে এসেছি। খাটটা আমার পেছনেই রয়েছে, দেখতেই পাচ্ছে, একটা অ্যান্টিক ডিজাইন এবং তার মধ্যে একটা সিম্পল কম্বিনেশান রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাইন্ডলি রিকোয়েস্ট করছি যে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে খাটটা কতটা সুন্দর। আজকে এই খাটের বিবরণী আমরা এই ভিডিওতে দেখাবো। এই খাটটা একটা কিং সাইজ বক্স বেড, পুরোটাই সেগুন কাঠের তৈরি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একটা লাইক তো অবশ্যই করবেন আমাদের ভিডিওতে, আর কমেন্ট করে বলবেন কেমন লাগছে আপনার। আর এই খাটটা যদি নিতে চান তো ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন। দমদম স্টেশনের কাছেই আমাদের ওয়ার্কশপ আছে, আপনার চাইলে সেখানেও আসতে পারে। তো আর সময় নষ্ট না করে আপনাদের চলুন খাটটাকে দেখাই। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে সুন্দর খাটটি রাখা রয়েছে। খুব বেশি ডিজাইন নেই, সিম্পল অ্যান্ড অ্যান্টিক ডিজাইনের কম্বিনেশানে একটা দারুণ খাট। তো চলুন আমরা সামনে থেকে দেখাই আপনাদের কেমন লাগছে। পুরো খাটটাই আপনার একটা কিং সাইজ বক্স বেড, সেগুন কাঠের তৈরি। তো চলুন আমরা প্রথমে আপনাদের খাটের ওপরের মাথার অংশটা দেখাই, হেডবোর্ডটা দেখাই। দেখতেই পাচ্ছেন হেডবোর্ডের দু সাইডে দুটো পিলার রয়েছে ছোট্ট, আর তার উপরে কী সুন্দর ডিজাইন করা। এবং খাটের হেডবোর্ডটার হাইট 5.5 ফুটের কাছাকাছি হাইট হবে। আপনারা একদম সামনে থেকে ডিজাইনগুলো দেখি, দেখুন পিলারের মধ্যে কী সুন্দর কলকা করে পুরো ডিজাইন করা রয়েছে, এবং খাটটার মধ্যে দেখুন কীরকম কলকা করে ডিজাইন করা রয়েছে। ওপরে যে একটা চূড়ার মতো রয়েছে ছোট্ট, সেই ডিজাইনটাও আপনাদের দেখাচ্ছে একদম কাছ থেকে। দেখুন কী সুন্দর ডিজাইন করা রয়েছে খাটের চূড়াটায়। ঠিক এ পাশটাও সেরকম পিলারের সাইডে, পিলারের মধ্যে কলকা করা রয়েছে, এই সাইডেও কলকা করা, একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই খাটটা সেমি পলিশড কন্ডিশনে রয়েছে, মানে এখনও পুরোপুরি পলিশ হয়নি। পলিশ করলে এটা আরও সুন্দর লাগবে দেখতে। এই হলো আপনাদের হেডবোর্ড খাটটা দেখালাম। এবার আপনাদের থিকনেসটা দেখিয়ে দিই একটু, কীরকম থিকনেস দেখুন। উপর থেকে দেখলে আমরা বুঝতে পারবো থিকনেসটা কীরকম, 2 ইঞ্চির কাছাকাছি 2 ইঞ্চি থিকনেস রয়েছে, কোনো কোনো জায়গায় তার থেকেও বেশিও থিকনেস রয়েছে। আপনাদের পুরো থিকনেসটা দেখালাম, পিলারটা দেখুন কতটা মোটা পিলার দেখতে পাচ্ছেন, 4 ইঞ্চির মোটা পিলার আছে। শুধু ওপরে না, পুরোটাই দেখুন, এই আমি আপনাদের দেখাচ্ছি পুরোটাই দেখুন, হেডবোর্ড ফুটবোর্ড দুটোরই পিলারটা কত মোটা, 4 ইঞ্চির মোটা। এবার আপনাদের ফুটবোর্ড বা পায়ের অংশটা দেখাচ্ছি, পায়ের অংশটি সেম ডিজাইন রয়েছে হেডবোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে, একদম সেম ডিজাইন করা রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনাদের, দূর থেকে একটা ভিউ দেখাই ফুটবোর্ডের, দেখুন কীরকম লাগছে। এ হচ্ছে ফুটবোর্ড আপনার খাটটার, দেখুন ফুল আর কলকা দিয়ে কি সুন্দর ডিজাইন করা রয়েছে। ফুটবোর্ডেরও পিলার রয়েছে দুপাশ, সেটার মধ্যে কলকা করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। ফুটবোর্ডের থিকনেসটা আমরা একটু দেখে নিই, দেখুন থিকনেসটা কি, 1.5 ইঞ্চির ওপরে থিকনেস রয়েছে, কোনো কোনো জায়গায় তার বেশিও রয়েছে। সাইড থেকে দেখে দেখাচ্ছি আপনাদের, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাবো। দেখুন কতটা চওড়া পিলারটা, দেখুন দেখছেন বন্ধুরা এত সুন্দর খাট। আপনারা যদি দেখে থাকেন এরকম থিকনেসের মধ্যে এরকম ডিজাইন করা, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট হচ্ছে আমাদের ইন্সপিরেশন, শক্তি দেয় আরও ভালো ভালো ভিডিও করার। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগলো। আর এই খাটটা, সুন্দর খাটটা যদি আপনারা নিতে চান তো আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল করবেন। দমদম স্টেশনের কাছেই আমাদের ওয়ার্কশপ আছে, আপনারা চাইলে সেখানেও আসতে পারেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার পরের ভিডিওতে আরেকটা সুন্দর ফার্নিচারের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।
নমস্কার বন্ধু।